হ্যালো ফ্রেন্ডস, গার্ডেন অ্যান্ড কিচেন লাভার শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো দেখুন কি পরিমাণে আমার বাগানে লাউ ফলেছে, কত পরিমাণে লাউ ফলেছে দেখুন। এর আগেও আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করেছিলাম, আর তিনটে লাউ একসঙ্গে কত বড় বড় সাইজের হয়েছিল। তার আগে দুটো লাউ হারভেস্ট করেছি অলরেডি। আমার এখান থেকে আগে পাঁচটা লাউ খাওয়া হয়ে গেছে। দেখুন এই একটা মাত্র সিক্রেট, সেটা হচ্ছে যে বাসি ভাতের মার, চাল ধোয়া জল, ডাল ধোয়া জল সব রেখেছিলাম একসঙ্গে, সেইগুলোই আমি এক দুদিন ছাড়া এই গাছে দিয়ে থাকি। তো দেখুন কীভাবে ছোট্ট ছোট্ট জালি এসছে, আর ছোট্ট ছোট অবস্থায় আমি এইভাবে কাপড় দিয়ে ঢেকে দিচ্ছি, তার ফলে খুব সুন্দরভাবে এগুলো বেড়ে উঠছে এবং ফ্রুট ফ্লাইও কিন্তু এগুলোকে ফুটো করতে পারছে না, খুব ফ্রেশ থাকছে। তো দেখুন কত পরিমাণে ফুল এবং জালি আসছে, তো প্রচুর পরিমাণে ফলন আরও আমি এখান থেকে পাবো। গাছের গ্রোথ দেখে অবশ্যই বুঝতে পারছেন এই হলো সেই গাছের গোড়া, এটা মাটিতে আমার গ্রাউন্ডে বাড়ির পেছনে ছোট্ট একটু জায়গা ফাঁকা ছিল, সেখানেই আমি এগুলো লাগিয়েছি। তো এই ফ্যানের জল বা বাসি মারের জল জল মিশিয়ে আমি সমস্ত গাছে এক থেকে দুদিন অন্তর দিয়ে থাকি, আর অন্য কোনো দ্বিতীয় খাবার দেওয়ার দরকার হয়নি। তাতেই দেখুন কীভাবে ফলন হচ্ছে। আর দেখুন এইভাবে ছোট্ট অবস্থা থেকে আমি কাপড় দিয়ে এগুলোকে ব্যাগিং করে দিয়েছিলাম, অর্থাৎ ঢেকে রেখেছিলাম, তার ফলে কী সুন্দর ফ্রেশ আছে লাউগুলো, ফুট ফ্লাইও কিন্তু ফুটো করতে পারে না, আর লাউগুলো খুব সুন্দরভাবে বাড়ছে, কালারগুলোও কিন্তু খুব সুন্দর আছে। তো এইভাবে আপনারাও যদি পরিচর্যা করেন তো প্রচুর পরিমাণে লাউ কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। তো দেখুন কত পরিমাণে লাউ ধরে আছে, এই মুহূর্তে 10টা লাউ ধরে আছে, আর এইগুলো আরও একটু সাইজে বড় হবে। তো ভাবলাম আপনাদের সাথে ভিডিও শেয়ার করি, যখন এখান থেকে আমি এক এক করে হারভেস্ট করব তখনও অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব যে কি পরিমাণে লাউগুলো বড় হলো বা কতটা হলো। তো দেখেই সত্যি মন ভালো হয়ে যায় যে এত সুন্দর সুন্দর লাউ কিন্তু একদম ফ্রেশ অর্গানিকভাবেও কিন্তু নিজের বাগানে চাষ করা যায়। তো এই একইভাবে একই পরিচর্যায় আপনারা ছাদ বাগানেও করতে পারেন। তো দেখুন এই ছোট্ট ছোট জালি, এগুলো হচ্ছে স্ত্রী ফুল। তো দুটো সিক্রেট এই বিশেষ খাবার, আর একটা সিক্রেট হচ্ছে লাউ এত পরিমাণে যে ধরেছে তার সিক্রেট, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন এখান থেকে তুলে নিচ্ছে একটা পুরুষ ফুল, যা তলায় কোনো কিন্তু ফল নেই। তো স্ত্রী ফুলের গর্ভমুণ্ডের উপরে এটা পুরুষ ফুলের পুং রেণুগুলো এইভাবে ছুঁয়ে দিচ্ছি। একদম আর্লি মর্নিং এই কাজটা করতে হবে, না হলে ফুলগুলো শুকিয়ে যাবে, না হলে একদম সন্ধ্যের পর। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার সাথে